শুভেচ্ছা আমন্ত্রণ। চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি ফারজান আলীনা। দর্শক, 1988 সালের চট্টগ্রাম গণহত্যা মামলার প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ, যা একটু আগেই শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন জুবায়ের মঞ্জুর। মঞ্জুর, প্রথম দিনে যুক্তিতর্ক তো শেষ হয়েছে, এ ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ লিনা, আসলে এর আগের খবরগুলোতে যেমন বলেছিলাম, আসলে নানা কারণে 32 বছর ধরে কিন্তু এই আলোচিত চট্টগ্রাম গণহত্যা মামলাটিকে ঝুলে আছে। তবে এটি অনেকটা আশা করা যায় যে আসলে নিষ্পত্তির দিকে যাচ্ছে। তো আজকে মূলত যেই রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন, সেই দিনটি কিন্তু আজকে ধার্য ছিল। এখানে 4 জন আসামি কিন্তু উপস্থিত ছিলেন, তাদের সাফাই সাক্ষ্য কিন্তু আদালত শুনেছেন, এরপর যে রাষ্ট্রপক্ষের যে যুক্তি উপস্থাপন সেটি কিন্তু শুনেছেন। তো আমি একটু বিস্তারিত জানবো। আমার সাথে যুক্ত হচ্ছেন রাষ্ট্রপক্ষের কৌশলী মেজবাউদ্দিন চৌধুরী। মেজবাউদ্দিন চৌধুরী, আপনার থেকে একটু জানতে চাইবো যে আসলে আপনারা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, কি কি যুক্তিগুলো আসলে আপনারা আদালতকে বলেছেন একটু বলবেন। আসলে আমরা দীর্ঘ সময় ধরে আমাদের টোটাল 53 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি এবং তারা সবাই প্রত্যক্ষ সাক্ষী ছিল, জখমী সাক্ষী ছিল, যারা মারা গেছে তাদের নিকট আত্মীয় ছিল, এবং সর্বোপরি অনেক ওই সময়ের ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা তারা ওই সময় দায়িত্বে ছিল কিন্তু এই ঘটনার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু 24 জানুয়ারি 1988 তারা পুলিশের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এখানে যে তাদের সাক্ষীগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি, যে এখানে দেখা যাচ্ছে পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা আগের দিন একটা পুলিশ কমিশনার অফিসে একটা পরিকল্পনা উনি হাতে নিয়েছিলেন যে এখানে একটা অঘটন উনি ঘটাবেন, এবং অন্যান্য পুলিশ অফিসাররা সেগুলা ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন নমনীয় হওয়ার জন্য, কিন্তু উনি পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা অত্যন্ত ধমকের সুরে এবং খুবই খারাপ ব্যবহার ওনাদের সাথে করেছিল, যে কারণে বিজ্ঞ আদালতে ওই সময়ের যে ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা ছিল তাদের সাক্ষ্য মাধ্যমে আদালতে উপস্থাপিত হয়েছে। তাছাড়া যে আসামিরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের রাতে তারা ওই দিন কী ঘটনা ঘটিয়েছিল, কীভাবে তারা গুলি করেছিল, ঘটনাটা তারা ঘটিয়েছিল, সেগুলো কিন্তু তাদের সাক্ষ্যের মাধ্যমে আদালত বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপিত হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে নেত্রীকে উদ্দেশ্য করে একটা পরিকল্পনা ছিল, একটা নেত্রীকে যে কোনো টার্গেট করেই এই এদের কর্মসূচিটা ছিল, এবং নেত্রীকে দেখা যাচ্ছে নেত্রীকে বাঁচাতে গিয়েই ওখানে অনেক লোক এখানে ওই দিন মৃত্যুবরণ করেছে, এবং স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওখানে বেষ্টনী করে রেখেছিলেন বলে নেত্রীর খোলা ট্রাক যেটাতে করে নেত্রী এসেছিলেন সেই খোলা ট্রাকটা বেষ্টনী করে এসেছিলেন বলে আদালত যেটা আমরা 4 জন আসামি তারা আদালতে সাক্ষ্য দিয়েছিলেন, তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য তাদের যা যা বক্তব্য তারা উপস্থাপন করেছিলেন, আমরা সরকার পক্ষে তাদেরকে জেরা করেছি, এবং আমরা জেরার মাধ্যমে আমরা তারা যেটা চেয়েছিলাম যে তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য, সেই নির্দোষ প্রমাণিত আমি মনে করি হয় নাই, বরঞ্চ আরো তাদের সাজাটা নিশ্চিতের দিকে চলে গেছে। হ্যাঁ মেজবাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। লীনা, যেমনটি শুনছিলেন আসলে যে রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক তারা উপস্থাপন করেছেন, এবং আগামীকাল কিন্তু যে আসামি পক্ষের যুক্তিতর্ক সেটি উপস্থাপন করা হবে, এরপরে হয়তো সিদ্ধান্ত আসতে পারে যে আসলে রায়ের দিন হয়তো একটা ধার্য করতে পারে। লীনা, এই ছিল এখান থেকে আমার কাছে এ পর্যন্ত সর্বশেষ। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের মঞ্জুর। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে চট্টগ্রাম বন্দরের সময় এবং ব্যয় কমানো জরুরি, না হলে তৈরি পোশাক সহ আমদানি রপ্তানি খাত সংকটে পড়বে। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন দাবি তুলেছেন ব্যবসায়ীরা। সকালে বন্দর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি বন্দরের অস্তিত্ব রক্ষায় কর্ণফুলী নদী বাঁচানোর উপর জোর দেন। তিন দিন ধরে চট্টগ্রাম বন্দর সংক্রান্ত নানা স্থাপনা পরিদর্শনের পর এই বৈঠকে বসে সংসদীয় কমিটি, যেখানে অংশ নেন বন্দর ব্যবহারকারী ও সেবাদাতারাও। বৈঠকে বন্দর ব্যবহারকারীদের কথা শুনেন সংসদীয় কমিটির সদস্যরা। এ সময় উঠে আসে বন্দর ঘিরে নানা সমস্যা আর দাবিও, বিশেষ করে বন্দরে আমদানি রপ্তানিতে সময় ও ব্যয় কমানোর পাশাপাশি উঠে আসে দ্রুত বে টার্মিনাল নির্মাণ এবং রেলের কন্টেইনার পরিবহন প্রাইভেটাইজেশনের দাবি। ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া, তাদের এখনো একটা কন্টেইনার ডেলিভারি 3 দিন 4 দিনে হয়,
দুই দিনে হয়ে যায়, যেখানে আমাদের এখানে সাত দিন লাগে। পাশাপাশি বার্থ অপারেটরের সংখ্যা বাড়ানো, বন্দরের সব সেটকে সিসি ক্যামেরার আওতায় আনা, অনলাইনে কন্টেইনার ইন্ডেন্ট চালুর দাবিও তোলেন সেবাদাতারা। এছাড়া দেশীয় প্রতিষ্ঠান দিয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার আহ্বান জানান তারা। কোন একটা মাল যখন চিটাগং পোর্টে আসবে, চিটাগং পোর্ট 30 দিন পরে এটা কাস্টমসকে হ্যান্ডওভার করে দিবে, কাস্টমস উইদিন 45 ডেজ এটা অকশন করে ফেলবে। এই যে স্যার ছবিটা দেখলেন, আমার বন্দরের ইমেজ আন্তর্জাতিকভাবে দুরিশ্বাত করে দিচ্ছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল যেটা হচ্ছে, সেখানে আপনারা দেশি যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে আপনারা সুযোগ দিন, এটা বিদেশিদের হাতে আপনারা হস্তান্তর করে দিবেন, এটা কিন্তু জিনিসটা মনে হয় আমার খুব একটা যথাযথ হবে না। ব্যবসায়ীদের এসব দাবির সাথে একমত পোষণ করে পর্যায়ক্রমে তা সমাধানের কথা জানান সংসদীয় কমিটির চেয়ারম্যান। আপনাদের মূল বক্তব্য এবং সুপারিশগুলো পাঠালে আমরা সেটার উপরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এ সময় বন্দর বাঁচাতে হলে আগে কর্ণফুলী রক্ষার উপর জোর দেন তিনি। ক্ষোভ জানান নদীর দুপাড়ে ঢালাওভাবে ভূমি ইজারা দেয়া এবং নদী রক্ষায় বন্দর সহ বিভিন্ন সংস্থার ব্যর্থতায়। আমরা যদি নদীকে বাঁচাতে না পারি, নদীকে সুস্থ রাখতে না পারি, তাহলে বন্দর বাঁচবে না, বন্দর নদীর উপর নির্ভরশীল। এখন যেটা দেখা যাচ্ছে, এই বন্দরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে, অনেকটা বন্দরকে শ্বাসরুদ্ধ করে ফেলার অবস্থায় চলে গেছে নদীটাকে। উন্নত বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন চট্টগ্রাম 24। যোগাযোগ ব্যবস্থা আর আর্থ সামাজিক অবস্থায় সবচেয়ে পিছিয়ে বান্দরবানের খুমি সম্প্রদায়, যাদের ছেলেমেয়ের বেশি লেখাপড়ার স্বপ্নই কঠিন, সেখানে নানা বাধা পেরিয়ে তাদেরই দুই শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যা এই সম্প্রদায় থেকে এই প্রথম। তাই উচ্ছ্বসিত এই জনগোষ্ঠীর মানুষ, ভবিষ্যতে নিজের পরিবার এবং সম্প্রদায়ের পাশাপাশি দেশের জন্য কাজ করতে চান এই শিক্ষার্থীরা। সুইতং খুমি ছোটবেলায় হারান বাবাকে, মা ও দুই ভাই বোনকে নিয়ে অনেক কষ্টে চলছে পড়াশোনা। উচ্চ মাধ্যমিক শেষ করেন লামার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে, এরপর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়ে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ভর্তি হন গ্রাফিক্স ডিজাইনে। এত কম খুমি সম্প্রদায়ের লোকদের মাঝে যে আমি একজন বাংলাদেশে অস্পৃশ্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি, এটা আমার অনেক ভালো লাগা। দাদা যে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে তার জন্য আমরা খুবই খুশি হয়েছি, এমনকি মাও খুশি হয়েছে। লামা কন্তা কে চপো চা আঁতি না থ্যাঁ দিঘা দাঁড়িয়ে চা আঁতি না বাইলে ঢাকা ভার্সিটিয়া আনব। তার মতো একই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় উচ্চ শিক্ষার সুযোগ পান অংহ খুমি। আমাদের এই ক্ষুদ্র জনগোষ্ঠীর দিকে আরেকটু যদি মনোযোগ দেয় তাহলে আমাদের জন্য ভালো হতো, আমাদের পরবর্তী প্রজন্ম অথবা আমার ছোট ভাই বোনেরা তারা পড়ালেখা ভালো করে চালিয়ে যেতে পারবে। শত প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের এই সাফল্যে যেমন খুশি এই জনগোষ্ঠী ও তাদের শিক্ষকরা, তেমনি শঙ্কা পড়ালেখায় তাদের ব্যয়ভার নিয়েও। তাদের ভবিষ্যৎ যেন আরো সুন্দর এবং আলোকিত হয় সেটা আমরা সবসময় কামনা করি। আমরা নিজেরাও গর্ব করি, আমরা নিজেরাও আশা করি যে আসলে আমরাও ভবিষ্যতে এরকম ভালো রেজাল্ট করতে পারবো। মেধা কোনো বিশেষ ধর্ম, বিশেষ জাতি, বিশেষ উচ্চতা, বিশেষ বর্ণের উপর নির্ভর করে না, যে আমরা সেই সত্যটি প্রমাণ করার চেষ্টা করেছি। আমি জানি না এই দুই ছেলে যে আরো 4 বছর অনার্স, 4 বছর মাস্টার্স, 1 বছর 5 বছর লেখাপড়া করতে কীভাবে মানে চালাবে, মা বাবা করতে তাদের খরচ দিতে পারবে, খুবই গরিব। কৃষি নির্ভর এই গোষ্ঠীর মোট জনসংখ্যা মাত্র 3,000, শিক্ষার হার 28%। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।